প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমে আজকে আমি মোহাম্মদ মাহবুবুর রশিদ ক্লাস টু এর কিছু শব্দ ওয়ার্ড মিনিং ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি এগুলি নিয়ে কাজ করেছি। তো আজকে আমি দেখো বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি কিছু কিছু শব্দ বাংলা থেকে ইংরেজি তোমরা কীভাবে করবে। তোমরা দেখা যায় বানানগুলি ভুলে যাও অথবা দেখা যায় তোমরা মুখস্থ করে ফেলো। তো তোমরা মুখস্থ না করে সিলেবাসগুলি খুব মাথায় রাখবে। তো সিলেবাসগুলি মাথায় রেখে যদি তোমরা বানানগুলি শিখতে পারো তাহলে তোমরা ইংরেজি কখনোই বানান ভুল হবে না। তো আমার দেখো প্রথম শব্দটা হচ্ছে পুকুর। পুকুর ইংরেজি আমরা জানি পিও অ্যান্ডি, পন্ড অর্থ হচ্ছে পুকুর, পিও অ্যান্ডি পন্ড অর্থ হচ্ছে পুকুর। তো তোমরা বানানটা যখন শিখবে তখন অনেকে এভাবে পিও অ্যান্ডি ভাবে বলে ফেলে, তুমি একটু ভেঙে ভেঙে যদি শিখতে পারো তাহলে তোমাদের মনে থাকবে পিও অ্যান্ডি পন্ড। এরপরে দেখো গাছ ইংরেজি আমরা জানি ট্রি, এটা আমরা এভাবে একসাথে উচ্চারণ করতে পারি টি আর ডাব্লিউ ট্রি। খেলা করা ইংরেজি হচ্ছে প্লে, পি এল এ ওয়াই প্লে অর্থ হচ্ছে খেলা করা। মুখমণ্ডল ইংরেজি হচ্ছে ফেস, তো এফ এ ফেস বানানটা আমরা যখন শিখবো তখন একটু এভাবে শেখার চেষ্টা করবো, এফ এ সিই ফেস, এফ এ সিই ফেস। এরপর দেখো দাঁত ইংরেজি হচ্ছে টিথ, টি ডাবলি টিএচ। এই বানানটি একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, তো তোমরা এটাও ভেঙে শিখতে পারো, যেমন টি ডাবলি টিএচ টিথ, টি ডাবলি টিএচ টিথ অর্থ হচ্ছে দাঁত। ষষ্ঠ ইংরেজি হচ্ছে কর্ন, সিও আর এন কর্ন, এটাও ভেঙে শিখতে পারো সিও আর এন কর্ন। সুখী, সুখী ইংরেজি হচ্ছে হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি হ্যাপি। তো বানানটা আমরা শিখবো এভাবে এইচ এ ডাবল পি ওয়াই, এভাবে শিখবে তোমরা। তোমরা অনেক সময় দেখা যায় একবার উচ্চ বানান করে ফেলো এইচ এ ডাবল পি ওয়াই, ভাবে না তুমি এভাবে এভাবে বলতে পারো এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি। এরপরে টাকা ইংরেজি হচ্ছে মানি, এম ও এন ই ওয়াই মানি। রাতের খাবার ইংরেজি হচ্ছে ডিনার, ডি আই ডাবল এন ই আর ডিনার। তো এটা আমরা উচ্চারণ করবো ডি আই ডাবল এন ই আর ডিনার, অথবা ডি আই ডাবল এন ই আর এভাবে করতে পারো। বিক্রি করা, বিক্রি করা ইংরেজি হচ্ছে সেল, এস ই ডাবল সেল। ক্রয় করা ইংরেজি হচ্ছে ক্রয় করা, ক্রয় করা মানে হচ্ছে কিনা, কিনা ইংরেজি হচ্ছে বাই, বি ইউ ওয়াই বাই। প্যাড ইংরেজি হচ্ছে আমরা জানি বেলি, বেলি বেলি বানানটা আমরা এভাবে লিখতে পারি বি ই ডাবল এল ওয়াই বেলি। জানাল ইংরেজি হচ্ছে উইন্ডো, ডব্লিউ আই এন উইন ডি ও ডব্লিউ উইন্ডো। অপেক্ষা করা, অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, ডব্লিউ এ আই টি ওয়েট। শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া ইংরেজি হচ্ছে টিচ, তারা শিক্ষা দেয় তারা হচ্ছে শিক্ষক, শিক্ষক ইংরেজি হচ্ছে টিচার, টি ই এ সি এইচ ই আর টিচার। তো টিচ বানানটা এভাবে লিখতে পারি টি ই এ সি এইচ টিচ। তারপর পড়া ইংরেজি হচ্ছে রিড, আর ই এ ডি রিড। তো আমি চাচ্ছি তোমরা তোমরা দেখা যাচ্ছে বানান সবাই পারো কিন্তু তোমরা বানান শিখার সঠিক পদ্ধতিটা তোমরা বুঝো না, এই জন্য তোমরা বানানগুলি ভুলে যাও কিংবা পরীক্ষার মধ্যে ভুল করে ভুল দাও। তো দেখো আমি একটু ভেঙে আবার দেখাচ্ছি পন্ড বানানটা কীভাবে শিখে, পিও অ্যান্ড ডি পন্ড, টি বানানটা টি আর ডাবলি ট্রি, পি এল এ ওয়াই প্লে, ফেস এফ এ সি ফেস, টি ডাবলি টি এইচ টি, সি ও আর এন কর্ন হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি, এম ও এন ওয়াই মানি ডিনার, ডি আই ডাবল এন ই আর এস ই ডাবল এল বি ইউ ওয়াই বি ই ডাবল এল ওয়াই, ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ ও, ডাব্লিউ এ আই টি ওয়েট টিচ, টি ই এ সি এস টিচ রিড, আর ই এ ডি রিড। এভাবে ভেঙে ভেঙে তোমরা আমি ঠিক দাগগুলি যেভাবে দিয়েছি এতটুকু ভেঙে ভেঙে শিখবে তাহলে তোমাদের বানানগুলো আর ভুল হবে না। তো সবাই এগুলো এই লেখাগুলো স্যারকে হোমওয়ার্ক খাতায় জুম ক্লাসে স্যারকে দেখাইতে পারো, অথবা ওয়ার্ড মিনিং আছে তোমাদের ওগুলি স্যারকে দেখাইতে পারো জুম জুম ক্লাসে। খুব সুন্দর করে স্যারকে লিখে স্যারকে দেখাবো জুম ক্লাসে, আমি জুম ক্লাসে তোমাদের লেখাগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।